মার্কেটে এখন প্রচুর মটরশুঁটি, দামটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো আজকে আমি মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির পরোটা বানাবো না, মটরশুঁটি দিয়েই দারুণ টেস্টি এবং সুপার হেলদি একটা জলখাবার বা নাস্তা বানাবো। একদম কম তেলেই এটা তৈরি হয়ে যায়, কাজেই যে কেউ এটা খেতে পারবে। আর এর সাথে বানাবো দইয়ের চাটনি, যেটা খেতে অবশ্যই ভীষণ ভালো, তার সাথে অনেক বেশি হেলদিও। আর এটা বানানো ভীষণই সহজ, একদম ঝামেলা ছাড়াই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। চলো বানানো তাহলে শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য আমি নিয়ে নিলাম কাঁচা মটরশুঁটি, এখানে চাইলে পরে ফ্রোজেন মটরশুঁটি যেটা হয় না, ভাপানো মটরশুঁটি, সেটাও নেওয়া যেতে পারে। তো একটা মিক্সি জারের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য, আর নিয়ে নেব টক দই, হাফ কাপের মতো নিয়ে নিলাম টক দই। কেনা টক দইও এখানে ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া দইয়ের পরিবর্তে যদি কেউ জল দিয়ে করতে চাও, সেক্ষেত্রে সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এই সময় স্বাদ মতো নুনটা আমরা দিয়ে নেব, নিয়ে মিক্সিতে একটু খুব ভালো করে এরকম একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং বড় বোল নিয়ে নিলাম, তাতে সমস্ত পেস্টটা এর মধ্যে নামিয়ে নেব। এবারে এর মধ্যে না একটা বাইন্ডিং দিতে হবে, তো তার জন্য নিয়ে নিলাম সুজি, এক কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো প্রথমে একবারে সমস্তটা দেব না, প্রথমে হাফটা দিয়ে আগে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, তারপর বাদবাকি যে সুজিটা রয়েছে সেই সুজিটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবারে আমরা দেখতেই পাচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই ঘন বা শক্ত মতো হয়ে রয়েছে, এর জন্য এটাকে আরও একটু লুজ করার জন্য 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম ঠান্ডা জল, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে, সুজি যেহেতু আছে এটাকে একটু রেস্টে রাখতে হবে, তো তার জন্য 10 মিনিট এরকম ঢেকে রেখে দিলাম। এবারে এদিকে একটা মিক্সিং বোল আবারও নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম 1 কাপ টক দই, ঘরে পাতা টক দই নিয়েছি, কেনা টক দইও নেওয়া যেতে পারে। এবার নিয়ে নিলাম অল্প পরিমাণে বিট নুন, অল্প একটু নিয়ে নিলাম রোস্টেড জিরে পাউডার, এটা ঘরেই জিরে রোস্ট করে সেটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিলাম চাট মশালা, এখানে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে। এবার সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাটনি যখন আমাদের সেক্ষেত্রে তড়কা দিয়ে নিতে হবে, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণে নিয়ে নিলাম তেল, হাফ চামচ নিয়ে নিলাম সর্ষে, অল্প একটু নিয়ে নিলাম হিং, হাফ চামচ ছোলার ডাল, হাফ চামচ বিউলির ডাল, কয়েকটা নিয়ে নিলাম কারি পাতা। এবার এটাকে একটু ফ্রাই করে নিয়ে এই গরম গরম অবস্থাতেই আমরা যে দইটাকে রেডি করে রেখেছিলাম দইয়ের উপরে আস্তে করে এটাকে দিয়ে দেব, দিয়ে সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা আমাদের রেডি, এবারে দেখে নেব আমরা যে রেস্টে রেখেছিলাম মটরশুঁটি এবং সুজির পেস্টটা সেটা কী অবস্থায় আছে। তো এটা না অনেকটাই ঘন হয়ে গেছে, তো এই সময় আমি এরকম হুইস্ক বা স্পুন দিয়ে খুব ভালো করে এটাকে একসাথে মিক্সড করে নেব। এখন ব্যাটারটা অনেকটাই মনে হচ্ছে ঘন বা ঠিক হয়ে গেছে, তো তার জন্য আমি আরও 2 থেকে 3 চামচ জল দিয়ে নিলাম, যেহেতু সুজি তো অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছিল। তো এবারে এর মধ্যে আরও কিছু মেশাবো, তার মধ্যে 1 চামচ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, 1 চামচ নিয়ে নিলাম গাজর কুচি, 1 চামচ নিয়ে নিলাম ধনে পাতা কুচি, আর কিছুটা পরিমাণে নিয়ে নিলাম বাঁধাকপি, সেটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, চাইলে পরে আরও অন্যান্য সবজি এখানে দেওয়া যেতে পারে। এখানে পেঁয়াজে যদি কারো অসুবিধে থাকে তাহলে পেঁয়াজটাকে পুরোপুরি স্কিপ করা যেতে পারে। এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব, 1/2 চামচ নিয়ে নিলাম রোস্টেড জিরে পাউডার, 1/2 চামচ নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ নিয়ে নিলাম চাট মশলা। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এখানে চাইলে পরে আমচুর পাউডার যে হয় সেটাও এখানে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমরা যেটা দেব বেকিং সোডা, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আমি দিলাম, এটাকে একটু
ফ্লাপি করার জন্য আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি। আর যদি ফ্ল্যাট করতে হয় তাহলে সেক্ষেত্রে পরে দরকার হবে না বেকিং সোডা। আর যারা দইয়ের পরিবর্তে জল এখানে ব্যবহার করব তারা বেকিং সোডার সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে দেব, তাহলেই কিন্তু এরকম ফ্লাপি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে নিয়ে নেব জাস্ট 2-3 ড্রপ তেল, যে কোনো তেল নিলেই হবে। একটু তেলটাকে ব্রাশ করে নিয়ে এবারে আর দেরি না করে খুব তাড়াতাড়ি এর মধ্যে আমরা ব্যাটারটাকে নিয়ে নেব। তো প্রথমে 1 চামচ ব্যাটার দিয়ে দেখে নেব যে কতটা হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরও 1 চামচ ব্যাটার এরকমভাবে দিয়ে নেব। আর এটা না বেশি পাতলা করব না, একটু মোটা মোটা অবস্থাতেই রাখবো। এই সময় একটা ঢাকা দিয়ে দেব, জাস্ট 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। তারপরেই দেখবো ওপরটা এরকম সুন্দর শক্ত হয়ে যাচ্ছে। এবারে এক পাশটা হয়ে গেলে পরে সেটাকে উল্টে দেব, আর তাহলেই আমরা দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর জালিদার সুন্দরভাবে আমাদের ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এবারে আবারও ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ওপাশটাও আর একবার এভাবে সেকে নেব। আর তেল তো আর লাগবেই না, আর দেবই না, একদম সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। আবারও ওই ফ্রাইং প্যানটার মধ্যে জাস্ট তেল একটুখানি এরকমভাবে ব্রাশ করে দেব, যেহেতু প্রথমেই আমরা একটু তেল দিয়ে নিয়েছিলাম। আবারও ওরকম 2 চামচ এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবার ওরকমভাবে ঢেকে রাখবো। আর এটা রুটি করার তাওয়াতেও আমরা খুব অনাসেই কিন্তু করতে পারি, সেক্ষেত্রে তেলটা অল্প একটু বেশি লাগবে। তো এভাবে আবারও তাই দুপাশটা খুব ভালো করে ভেজে নিয়ে এইভাবে ঢেকে ঢেকে তৈরি করে নেব। তো এটা আমাদের একদম কিন্তু রেডি হয়ে গেছে। চলো এভাবে সমস্তগুলোই আমি আস্তে আস্তে করে তৈরি করে নেব। আর বানাতে খুব বেশি সময় একদমই লাগে না, একদম কম ঝামেলায় ঘরের একদম সাধারণ উপকরণ দিয়েই আমরা যখন তখন এরকম হেলদি খাবার বানিয়ে ফেলতেই পারি। বাচ্চাদের টিফিনের জন্য বা এছাড়াও লাঞ্চ বক্সে অফিসের জন্য, তাছাড়াও রাতের ডিনার বা সকালবেলা ব্রেকফাস্টের জন্য দারুণ সুন্দর একটা জলখাবার। আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাবে, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর তার ফিডব্যাকটা আমায় জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। একটাকে আমি তুলে দেখাচ্ছি যে কতটা সফট, একদম নরম স্পঞ্জের মতো তৈরি হয়ে গেছে। আর এটাকে একটু ছিঁড়েও আমরা দেখে নেব যে ভেতরটাও কেমন তৈরি হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি ভেতরটাও কত সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে। এটা যেমন গরম গরম অবস্থায় ভালো লাগে, ঠান্ডা অবস্থাতেও কিন্তু এরকমই সফট একদম নরম থাকবে। আর এটা আমি যে দইটা বানিয়েছিলাম, দইয়ের চাটনি, সেটা দিয়ে আমরা সার্ভ করব। আর এছাড়াও আমরা সস, বাড়িতে যে কোনো টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েও আমরা এটা খেতে পারি। আজকে এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।